Dear students, good afternoon. Welcome to my YouTube channel. Amra previous class gulite jiber sharirbrittiyo kriyay orthat jiber achar acharone taper bhumika ebong alor bhumika ebong bhuchumboker भूमिका सम्पर्क आलोचना कर आज के जीवर शारीरवृत्तिक क्रिया अर्थात जीवर जीवनकाले आचार आचरण तड़ितर भूमिका केमन से विषय ने हमें आलोचना करब। तारगे हमें কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বলছি। আচ্ছা, তোমরা এই কথাগুলো শুনে থাকো যে বাড়ির বড়দের কাছ থেকে ওনারা অনেক সময় নাকি শক খেয়ে থাকেন, বা আবার এটাও শুনে থাকো যে যারা ইলেকট্রিক মিস্ত্রি তারাও অনেক সময় কাজ করতে গিয়ে শক খান। এই কথাগুলো তোমরা হয়তো শুনেছ। তো এই ঘটনাগুলো কেন ঘটে সেগুলো একটু জানব। আমরা আগেই বলেছিলাম যে বাড়িতে যে ইলেকট্রিক্যাল সার্কিটটি থাকে, যাকে আমরা বাড়িতে এই ওয়্যারিং করা বলে থাকি, এই ওয়্যারিং করার দিয়ে যে পরিবাহী তারগুলো ব্যবহার করা হয়, ওই পরিবাহী তারগুলোকে যখন একটি তারের সাথে আরেকটিকে আমি জয়েন্ট করি, মানে যখন পরিবাহী তারটা একটা নিয়েছিস কিছুটা গিয়ে শেষ হলো, তারপর আমি অন্য একটি পরিবাহী তারকে তাকে জয়েন্ট করতে হবে। যেমন ধরো এরকম একটা পরিবাহী তার, আরেকটি পরিবাহী তার, আরেক এটা একে আমি জয়েন্ট যখন করব দুটোকে, তখন কি করব না দুই দুটি পরিবাহীর এই প্রান্ত অংশে প্লাস্টিকের আস্তরণটিকে সরিয়ে দিয়ে তাকে আমরা এইভাবে যোগ করি, এইভাবে নিয়ে এভাবে মুড়ে দিই। মুড়ে দেওয়ার পর এই জায়গাটা কিন্তু ওপেন হয়ে আছে অনেকটা, মানে প্লাস্টিকের আস্তরণ নেই এই জায়গাটায়, জয়েন্ট হয়েছে অথচ প্লাস্টিকের আস্তরণ নেই। তাকে আমরা কি করি না ব্ল্যাক টেপ, এই ব্ল্যাক টেপ ইউজ করে এই জায়গাটায় জড়িয়ে দিই। তাহলে কি হলো, এটা ব্ল্যাক টেপটাই প্লাস্টিকের আস্তরণের কাজ করবে। তো এগুলো আমরা করে থাকি, সাবধানতা অবলম্বন করি। আবার অনেক সময় এক একটা তারের মধ্যেও ফল্ট থাকে, তারটা বাইরে থেকে মনে হচ্ছে প্লাস্টিকের আস্তরণ আছে কিন্তু ভালো করে লক্ষ্য করলে কিছু কিছু জায়গায় ফল্ট থাকে। যেমন এই তারে দেখো, এইখানে একটু ফল্ট আছে। তো এই যে ব্যাপারগুলো বাড়িতে অনেক সময় থাকে, তো এইগুলো যদি অসাবধানতাবশত কারোর হাত পড়ে যায় তখন সে শক খায়। এইগুলো আমরা শুনে থাকি, কোথাও ওয়্যারিং ফল্ট হয়ে গেলে এগুলো হয়, তোমরা শুনেছ। তাছাড়া অনেক সময় শুনেছ যারা এই ওই যে আগের দিন বলেছিলাম ইলেকট্রিক্যাল ইস্ত্রিতে যখন জামা কাপড় আয়রন করা হয়, বাড়িতে বড়রা যখন করেন বা লন্ড্রিতে যারা থাকেন ওনারা যখন করেন, অনেক সময় ওনারাও শক খান, কারণ ওই ইলেকট্রিক্যাল ইস্ত্রি যেটা ওটা ও ফল্ট, যদি কোনো কারণে ফল্ট থাকে তাহলে ওনার শক খেয়ে যান। তো যাই হোক, তার মানে শক খাওয়ার অর্থটা হচ্ছে যে কেউ যখন শক খায় তার অর্থটা হচ্ছে ওর ভিতর দিয়ে তড়িৎ চলে যাওয়া। যেমন তারের ভিতর দিয়ে তড়িৎ যায়, সেরকম যে শক খায় তার ভিতর দিয়েও তড়িৎ চলে যায়। তার মানে আমাদের শরীরও তড়িৎ পরিবহন করতে পারে তারের মতো, পরিবাহী তারের মতো, এটার মতো। কারণ আমাদের শরীরে যে তরল পদার্থটি থাকে তার মধ্যে কিছু তড়িৎবাহী উপাদান থাকে, তড়িৎবাহী কণা, কিছু তড়িৎবাহী কণা আমাদের শরীরে থাকে, সেগুলোর সাহায্যে তড়িৎ পরিবাহিত হয়ে যায়, তখন সে শক খায়। আমরা
কিছু কিছু প্রাণীকে আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি, সচরাচর দেখতে পাওয়া যায় না, ডিসকভারি চ্যানেলেই দেখে থাকবে তোমরা, যেমন জেলিফিস, তারপর ইল মাছ। হ্যাঁ, আমি এখানে মোবাইলে ছবিতে দেখাচ্ছি, দেখো। এই যে দেখো, এটা একটা জেলিফিস, এটা একটা জেলিফিস, এখানেও বেশ কয়েকটি জেলিফিস আছে, দেখতে পাচ্ছ এর ভিতর থেকে কেমন আলো বেরিয়ে আসছে। এখানে দেখো কয়েকটি জেলিফিস আছে, এখানেও দেখতে পাচ্ছি কয়েকটি জেলিফিস আছে। তো এই যে জেলিফিস দেখালাম, আচ্ছা আর কি বললাম, ইল মাছ, ইল ফিস, এই যে দেখো এখানে ইল মাছ, এটা এই যে এটা তোমরা ডিসকভারি চ্যানেলে দেখতে পাবে এগুলো। এগুলো কোথায় থাকে? সমুদ্রে, গভীর সমুদ্রে এগুলো থাকে। এই যে এখানেও ইল মাছ, এই যে উপরেরটা, এগুলো সব ইল মাছ, দেখতে পাচ্ছো বেশ লম্বা এটা। এখানে একটা ইল মাছ, উপরে লেখা আছে দেখো ইলেকট্রিক ইল, এই যে দেখো এখানে একটা ইল মাছ। তো এই যে ইল মাছ দেখলাম, তাহলে এই যে ইল মাছ দেখলাম এবং জেলিফিস দেখলাম, এদের শরীরেও কিছু কিছু উপাদান আছে যারা তড়িৎ উৎপন্ন করতে পারে, এবং এই তড়িতের সাহায্যে তারা তাদের শত্রুদের দমন করতে পারে এবং তারা আত্মরক্ষা করে, এমনকি তারা খাদ্য শিকারও করতে পারে এই তড়িৎকে কাজে লাগিয়ে। তাছাড়া আমাদের আমাদের শরীরে যে হৃৎপিণ্ড, মানে প্রাণীদের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড সম্পর্কে আমরা একটু বলে নিই। তোমরা বায়োলজিতে তোমরা একটু আতর পড়েছো যে আমাদের শরীরে একটি পাম্প যন্ত্র অর্থাৎ হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ, 2টি নিলয়, যার সাহায্যে রক্ত আমাদের শরীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে ছড়িয়ে পড়ে, আর দূষিত রক্ত আবার গোটা শরীর থেকে হৃৎপিণ্ডে পৌঁছায়। তো এটা আমরা আগে শুনেছি। তো এখানে এই যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের মধ্যে একটা পেশি আছে, মাসেলস, যেমন আমাদের হাতে বাইসেপস আছে, হাতে আছে বাইসেপস, ট্রাইসেপস, পায়েও আছে বিভিন্ন ধরনের পেশি, সেরকম হৃৎপিণ্ডের মধ্যেও একটা পেশি আছে যাকে বলা হয় হৃৎপেশি, যার আরেকটি নাম হচ্ছে অনৈচ্ছিক পেশি, মানে আমাদের ইচ্ছার বাইরে চলে। হ্যাঁ, ঐচ্ছিক পেশি মানে যেগুলো, এই যে বাইসেপস ট্রাইসেপস বললাম, যে হাত, হাতকে যখন আমরা ইচ্ছা খুশি আমরা সংকুচিত প্রসারিত করতে পারছি, মানে ঐচ্ছিক, পাকে আমরা ইচ্ছা মতো সংকুচিত প্রসারিত করতে পারি, কিন্তু হৃৎপিণ্ডের পেশি তাকে ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করা যায় না, ও নিজের ইচ্ছায় চলে। তাহলে ওখানে এক ধরনের হৃৎপেশিতে এক ধরনের উপাদান আছে যেটা কি করে না, তড়িৎ উৎপন্ন করতে পারে, সেই তড়িৎ হৃৎপিণ্ডের মানে এই তড়িৎ উদ্দীপনা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করে, যার ফলে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য এই রক্ত মানে সারা শরীরের দূষিত রক্ত হৃৎপিণ্ডে পৌঁছে যায়, আবার হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত আবার গোটা শরীরে ছড়িয়ে পড়ে,
এবং বিভিন্ন শারীরবৃত্তিক কার্যকলাপগুলি সংঘটিত হয়। তাহলে যখনই হৃৎপিশিতে যে উপাদানটির কথা বললাম, যখনই সে তড়িৎ উৎপন্ন করতে পারবে না, তখনই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বন্ধ হয়ে যাবে। আর হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বন্ধ হওয়া মানে তখনই প্রাণীটির এক্সপায়ার। তো যাই হোক, এগুলো সম্পর্কে আমরা জানলাম। তাছাড়া আমাদের মস্তিষ্কে এবং আমাদের গোটা সারা শরীরেই ক্ষুদ্র ক্ষুদ্র স্নায়ুকোষ আছে, যাকে আমরা নিউরন বলে থাকি, স্নায়ুকোষ, যার সাহায্যে কী হয় না, আমরা উদ্দীপনা, বিভিন্ন উদ্দীপনাকে অনুভব করতে পারি। যেমন যেমন আমার হাতে যদি কোনো একটি মশা কামড়ে দেয়, তাহলে সেই উদ্দীপনা মানে কামড়ানোর যে ব্যথা উদ্দীপনা আমাদের আমার হাতের মাধ্যম দিয়ে ব্রেনে পৌঁছায়। বা পায়ে যদি কাঁটা ফুটে যায়, পা থেকে যে উদ্দীপনাটা, ব্যথা উদ্দীপনা পায়ের মাধ্যম দিয়ে মাথায় এসে পৌঁছায়। বা আমরা যে কোনো সামনে ধরো কোনো জিনিসকে কিছু দেখছি চোখে, চোখের মধ্যেও একটা স্নায়ু আছে যাকে আমরা অপটিক স্নায়ু বলি। ওই স্নায়ু স্নায়ুর মধ্যে একটা ওই স্নায়ু কী করে, তার উদ্দীপনাকে মস্তিষ্কে নিয়ে যায়, তারপর আমি তাকে দেখি। আমাদের কানে কানে অডিটরি স্নায়ু আছে, কোনো কিছু শুনতে পেলে ওই উদ্দীপনাকে মানে শোনা উদ্দীপনাটাকে মস্তিষ্কে নিয়ে যায়, তারপর আমরা তাকে শুনতে পাই। তার মানে এই যে উদ্দীপনাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, নিয়ে যাওয়া, একটু আগে যেটা বললাম হাতে মশা কামড়ালে সে উদ্দীপনাকে নিয়ে যাচ্ছে, এই যে নিয়ে মাথায় পৌঁছাবে, সেটা কে করে না, স্নায়ুকোষ। ওই স্নায়ুকোষের মধ্যে বিভিন্ন তথ্য, স্নায়ুকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য গুলি এই তড়িৎ উদ্দীপনার সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। যেমন তারের মধ্য দিয়ে তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেই রকম স্নায়ুকোষের মাধ্যমে আমাদের শারীরিক বিভিন্ন তথ্য, তথ্য বলতে আমি একটু আগে যেগুলো বললাম, ইয়ে দেখা, ব্যথা অনুভব, ইয়ে শুনতে পাওয়া, স্বাদ অনুভব করা জিভের সাহায্যে, এইগুলো যে এই তথ্যগুলো তড়িৎ উদ্দীপনার সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। এক জায়গা থেকে আরেক জায়গায় বলতে আলটিমেট মস্তিষ্কে পৌঁছায়, সব কিছুর কোথায় পৌঁছায়, মস্তিষ্কে, যাকে আমরা হেড বলে থাকি। ওই জন্য হেড স্নায়ুকোষের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। তো এগুলো সম্পর্কে আমরা জানলাম। আমরা আমরা আরও শুনেছি বিভিন্ন গবেষণার কাজে আমরা দেখেছি, শুনেছি 1930 খ্রিস্টাব্দে প্রাণীবিজ্ঞানী কিছু প্রাণীবিজ্ঞানী ওনারা কী করেছিলেন, যে স্নায়ুকোষের উপর ওনারা গবেষণা চালিয়েছিলেন, যে স্নায়ুকোষ কেনই বা এই উদ্দীপনাকে পরিবহন করতে পারে, অন্য কোনো অনেক তো কোষ আছে আমাদের শরীরে সেগুলো পরিবহন করতে পারে না, অথচ স্নায়ুকোষ কেনই বা উদ্দীপনা পরিবহন করে, এই বিষয়ে ওনারা গবেষণা করেছিলেন। ওই গবেষণাতে ওনারা এক সামুদ্রিক অমেরুদণ্ডী মানে যাদের মেরুদণ্ড নেই, যেমন কেঁচো এই ধরনের। তো আমি এখানে যেটা বলছি, যে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যার নাম হচ্ছে স্কুইড, এই প্রাণীটির উপর গবেষণা করেছিলেন। তো ওই প্রাণীর যে স্নায়ুকোষ সেটা অনেকটা বড়, মানে মানুষের স্নায়ুকোষের তুলনায় প্রায় 25 গুণ বড়। তো ওনারা কেন ওই স্কুইডকে ব্যবহার করেছিলেন, কারণ স্কুইডের স্নায়ুকোষটা অনেকটা বড়। তো গবেষণার সময় ওনাদের অনেকটা সুবিধা হবে, কোনো জিনিসের যদি একটু বড় হয় তাকে নিয়ে গবেষণা করতে অনেকটা সুবিধা হয়। তো বিজ্ঞানীরা ওই জন্য মানুষের স্নায়ুকোষ ব্যবহার না করে স্কুইডের
স্নায়ুকোষ নিয়ে গবেষণা করছিলেন। তো ওনাদের গবেষণার মূল উদ্দেশ্য ছিল যে স্নায়ুকোষের ভিতর দিয়ে কেনই বা উদ্দীপনাগুলো পরিবাহিত হয়। তো সেখানে ওনারা দেখলেন যে স্নায়ুকোষের মধ্যে এবং স্নায়ুকোষের বাইরে দুটি স্থান, স্নায়ুকোষের মধ্যে এবং স্নায়ুকোষের বাইরে তড়িৎবাহী কণাগুলির সংখ্যা কাউন্ট করেছিলেন। দেখা গেছিল কোথাও বেশি আছে, কোথাও কম আছে, দুই স্থানে সমান নেই, কোথাও বেশি আছে, কোথাও কম আছে। এবং আধানের প্রকৃতিও দেখেছিলেন। আধানের প্রকৃতি মানে আধান বলতে আমরা বলেছিলাম ধনাত্মক আধান হয়, ঋণাত্মক আধান হয়, সেই আধানের প্রকৃতিও ওনারা দেখেছিলেন যে কোথাও কোথায় কী আছে, কোথায় প্লাস আছে না কোথায় মাইনাস আছে এই ব্যাপারটা। তাতে দেখেছিলেন যে আধানের সংখ্যার পার্থক্য আছে স্নায়ুকোষের মধ্যে এবং স্নায়ুকোষের বাইরে। অর্থাৎ আধানের সংখ্যার পার্থক্য থাকার জন্য আধান এক স্থান থেকে অন্য স্থানে যাবে। যদি দু জায়গায় সমান থাকতো তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যেত না। এক জায়গায় বেশি এক জায়গায় কম থাকলে বেশি থেকে কমের দিকে যাবে। এবং তড়িৎবাহী কণাগুলি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া মানে তড়িৎ পরিবহন হওয়া। অর্থাৎ এই কারণের জন্য স্নায়ুকোষের মধ্যে উদ্দীপনাগুলি তড়িৎ উদ্দীপনার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আজকে এই পর্যন্ত।